हेलो फ्रेंड्स, टैकल 310 यूट्यूब चैनल पक्ष के आज हमें अपन सामने और एक गुरुत्वपूर्ण वीडियो नहीं हाजिर हलम। तो आजकल वीडियो हलो कोलकाता पुलिस नियोग विज्ञप्ति, कारा आवेदन करते पारबें, क्यों आवेदन करबें, बयस सीमा कत लागे, शिक्षागत योग्यता कत लागे, यही आजकल विस्तारित वीडियो। तो फ्रेंड्स, वीडियो के मोटे स्किप ना शुरू थे शेष पर्यंत देखते थकूँ, और जरा चैने नतून ता चैनल के अवश्य सबसक्राइब कर और पाशे थाका बेल आइकनटिओ प्रेस कर दिन। तो फ्रेंड्स, भिडियो शुरू करा जाक। तो रिक्रुटमेंटे कि बला हयेछे आमि एई भिडियोर माध्यमे विस्तारित बोलबो। कलकाता पुलिसेर चाकरिर सुबर्ण सुयोग तैरि हयेछे, कन्स्टेबल लेडी कन्स्टेबल पदे नियोग हबे। सम्प्रति एई विज्ञप्ति जारी करेछेन वेस्ट बेंगल पुलिस रिक्रुटमेंट बोर्ड। आवेदनेर बयस सीमा कत लागबे? এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীর ন্যূনতম বয়স 18 বছর হতে হবে। এর ক্ষেত্রে আবেদনকারীর সর্বোচ্চ বয়স 27 বছর, তবে তাপসলি জাতি, উপজাতি ও অন্যান্য সংরক্ষিত আসনের বয়সের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। তবে যারা কলকাতা পুলিশের অধীনে লেডি পুলিশ হোমগার্ড হিসাবে রয়েছেন তাদের ক্ষেত্রে এই বয়স কোনো ছাড় দেওয়া হয়নি। কলকাতা পুলিশের রিক্রুটমেন্টে শিক্ষাগত যোগ্যতা, এই পদগুলির আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। সেক্ষেত্রে আবেদনকারীকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা তার সমতুল্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশয়পত্র লাভ করতে হবে। কলকাতা পুলিশের জবের ভাষা, কোন ভাষায় কথা বলতে পারবে? কলকাতা পুলিশ কনস্টেবল পদে আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীকে বাংলা ভাষায় পড়তে, লিখতে ও বলতে জানতে হবে। তবে দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পাহাড়ে সব ডিভিশনে, সাব ডিভিশনে জেলাগুলির ক্ষেত্রে এই নিয়মের প্রয়োজন হবে না। সেক্ষেত্রে চাকরি প্রার্থীর পাহাড়ে স্থানীয় বাসিন্দা হলেই আর ওই ভাষায় তার ক্ষেত্রে আবশ্যক হবে না। কলকাতা পুলিশের রিক্রুটমেন্টের হোমগার্ড সিভিল ভলেন্টিয়ারদের জন্য কী কী নিয়ম রয়েছে সেটিও জেনে নিন। কলকাতা পুলিশে কনস্টেবল পদের আবেদনের ক্ষেত্রে হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে রয়েছে কিছু নির্দিষ্ট নিয়ম। এই দুই কর্তব্যরত প্রার্থীদের কলকাতা পুলিশের আবেদনের ক্ষেত্রে নিজ নিজ ক্ষেত্রে কমপক্ষে 3 বছরের চাকরির অভিজ্ঞতা করতে হবে, তবে তারা এখনও আবেদন করতে পারবে না। স্পোর্ট কার্স অধীনের সুরক্ষিত শূন্যপদের জন্য কেবলমাত্র মেধাবী ক্রিয় ব্যক্তিরাই আবেদন করতে পারবেন। এর ক্রিয়র যোগ্যতা লোকজনের এখানকার আবেদন করতে পারবে। আগামী এই বয়স এই অ্যাপ্লাইটি চলবে কত বছর, কত সময় ধরে? আগামী 27 জুনের মধ্যে অনলাইন চাকরি প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে। 29 মে থেকে আবেদন জমা শুরু হয়েছিল, অর্থাৎ এইটি কিন্তু 29 মে মধ্যে চালু হয়ে গেছিল। এটি লাস্ট ডেট আছে 27 জুন, কলকাতা পুলিশের লাস্ট ডেট অ্যাপ্লাই 27 জুন। তো ফ্রেন্ডস, এইরকম নিত্য নতুন খবর আপডেট সবার আগে পেতে আমাদের ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যান। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই, গুড লাক।